ومن احسن قولا ممن دعا الى الله دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين شهر رمضان الذي القران هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمه الله وبركاته بسم الله والحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد আজকের যে বিষয়টা নিয়ে উপস্থিত সেটি হচ্ছে আখতালা ফুল মাতাল অর্থাৎ চন্দ্র উঠার যে বিধান এই বিধানের বিভ্রান্তি নিরসন কলফে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান একদিন পরে এবং আরবে একদিন আগে সমের রমদান এবং ঈদুল ফিতর এবং ঈদ উল আধা করতে দেখা যায় একদিনের ব্যবধান এখন যে কোনো কোনো এরিয়াতে দেখা যায় সৌদি আরবের সাথে মিলে সম রাখেন ঈদ করেন কোরবানি করেন এ বিষয়ের শরীয়তের দিক নির্দেশনা কি যারা করেন তারাও একটা হাদিসের ভিত্তিতে করেন হাদিসটি শহী রাসুল সাল্লাম বলেন সুমুলির তোমরা চন্দ্র দেখে সাম রাখ সন্দ্র দেখে তোমরা ঈদ করো আর বেশিরভাগ দেশের মধ্যে দেখা যায় প্রত্যেক দেশের এবং দেশ বলতে এখানে আশেপাশের দেশও মেলানো যাবে যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান একটা দেশ হিসাবে অখণ্ডত ভারত হিসাবে ধরা যায় তেমনি যে মধ্যপ্রাচ্য একটা দেশ হিসেবে ধরা যায় খালিজ হিসেবে যদি এই ধরনের কোনো দেশে এক জায়গাতে দেখে তাহলে এরা সবাই যে শ্রম রাখবে এবং যে ঈদ করবে তবে যে বিষয়টি সৌদি আরবে দেখলে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তান রাখবে কি রাখবে না এ বিষয়ের উপরে মতভেদ মতবর্তা বলতেছিলাম হাদিসের নির্দিখে সুসম বলতেছিলেন সুমুলি রৈয়াতি অবতিলি রি রৈয়াথিহি তোমরা সম রাখ চন্দ্র দেখে এবং ঈদ কর চন্দ্র দেখে যদি সৌদি আরবে দেখে পেলে তো পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের জন্য এটা দেখা হয়ে যাবে এই হাদিসের ভিত্তিতে যেহেতু এখানে ভিতরে যে কাউকে নির্দিষ্ট করিয়ে বলা হয় নাই যে এনে আরবের লোক নির্দিষ্ট তাই এখান থেকে উনারা ব্যাপকতা অর্থ নিয়েছেন এক জায়গাতে যদি নাকি চন্দ্র প্রমাণ হয় পুরো বিশ্বের জন্য এটা প্রমাণ হয়ে যাবে আর এর বাহিরে বিদ্যানগণ বলে না এখানে একতলাফে মাতারে বিশ্বের বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়ে ব্যবধানে চন্দ্র আগে এবং ফরে উঠে যেমন সূর্য আগে এবং ফরে উঠে অন্ততপক্ষে বাংলাদেশের সাথে সৌদি আরবের সাথে বরাবর তিন ঘন্টা যে ব্যবধান থাকে তাইলে এখানে যে ওই হাদিসের অর্থ এটা নয় যে তোমরা সমুলি রইয়াতিহি বা তিরুলি রইয়া তিহি মানে বিশ্বের লোককে আল্লাহ রাসুল খেতাব করছেন এটা না ওনারা এই হাদিসকে ব্যাখ্যা করেন আবদুল্লাহ বিন আব্বাস হবিআল্লাহ তালুর হাদিসের মাধ্যমে এই হাদিসটা শহীদ মুসলিমের কিতাবু সিয়ামের মধ্যে এক হাজার সাতাশি নম্বর হাদিস শহীদ মুসলিমের সিয়ামের যে শহি মুসলিমের হাদিস নম্বর হচ্ছে এক হাজার সাতাশি এই হাদিসটা আমরা সামনে রেখলে নিরসন হয়ে যাবে এই হাদিসটা সহি মুসলিমে থাকার কারণে এটাকে এড়িয়ে যাওয়ার কোনো জো নাই আমি হাদিসটার এবারও ধরতেছি আন্না উম্মা আলফাদাল বিন তাল হারেস বা আসাদ হু ইলা মাবিয়া এই হাদিসটা যে কোরাইব রাজি কেন্দ্র করিয়া হাদিস কোরাইব আল্লা রাভা মুসলিম এই হাদিসটা হয়েছে যেটা রেওয়ায়ত করছে মুসলিমে কোরাইব রাজি আল্লাহ তালু সম্পর্কে ও আন্না উম্মাল ফজলে বিনতা আল হারেস বাসা তুইলা মহাবিয়তা বিশ্বাম উম্মেল ফজল বিন তুল হারেস রাজি আল্লাহ তালা আনহা উনি কোরাইব রাজি আল্লাহ তালুকে ফাটাইছেন মাবিয়া রাজি আল্লাহ তালার নিকটে মুলকে শামের মধ্যে কলা ফাঁকা দিম তু শাম কোরাই বলেন আমি শামু উপস্থিত হইলাম ফাঁকাজাই তু তাহা আমি উমুল ফজলের যে কাজ দিয়েছেন এই কাজটা আমি কী করলাম খতম করলাম শেষ করলাম ওয়াস্তাহাল্লাহ আলাই ইয়া আমাদের উপর রমদানের চাঁদ উদ্দিত হইল ও আনা বি শাম আমি শানের মধ্যে অবস্থা করতেছিলাম ফারাইতুল হিলালা আলাই তাল জুমা ফারাইতুল হিলা লাই তাল জুমা অর্থাৎ যে জুমার রাত্রিতে আমি রমজানের চন্দ্র দেখলাম সুম্মা কাদিমতুল মদিনতা ফি আকের শাহর রমজান শেষে মাসের শেষে আমি কি করলাম মদিনাতে আগমন করলাম ফাসাল আনী আবদুল্লাহ বিন আব্বাস সলিয়াল্লাহু আনহুমা আমাকে আবদুল্লাহ বিন আব্বাসু তালা আনহুম আনহুমা জিজ্ঞাসা করলেন সুম্মা জাকার হেলাল কথাবার্তার মধ্যে উনি উঠেলেন আলোচনা করলেন রমজানের চন্দ্র সম্পর্কে ফাঁকুয়ালা মাতা আই তোমার হেলালা তোমরা যেহেতু স্বামী ছেলে কখন দেখছ রমজরচন্দ্র ফাকুল তো রি না জুমা আমরা তো জুমার রাত্রিতে দেখছি ফাঁকুয়ালা আং তা তাহু তখন ইব্রাবাস বলেন তুমি নিজে দেখছ ফাকুল তো না আম ওরা আহ না আসু তখন আমি বললাম যে আমি নিজে দেখছি এবং লোকেরাও দেখছে ও সম মহা আবিয়া ওয়া মহা আভিয়াতু যে লোকরাও রোলা রেখেছে এবং মহাবীর দিলো তাইলো সন নিজে রোজা রেখেলেন ফাকাওলা লা কি না নাহু লাই লাতা সব ইবনাবাস বললেন কিন্তু আমরা দেখছি শনিবার রাত্রে তাহলে একদিন ব্যবধান হয়ে গেল সামনে আগে দেখলেন শুক্রবারে রাত্রে আর মদিনাতে দেখলেন উনারা যে শনিবার রাত্রে ফকাওলা লা না সালু নাসুম হাত্তা নাক মুলাহু না রাহু আবদুল ইবনাবাস বলেন আমরা তিরিশ দিন ওটা দায়িত্বে থাকবো অথবা আমরা চন্দ্র দেখবো যদি উনত্রিশে আমরা চন্দ্র দেখি তাহলে ঠিক আছে আর আমরা তিরিশটা কী করব ফুরা করবো ফাঁকুল তু আলানিহি তখন আমি বললাম মানে বললাম আমি বললাম আপনি কি মহাবীর তালা আনহুর যে চন্দ্র দেখা এবং তার সমকে যথেষ্ট মনে করেন না ফাঁকালা আবদুল্লাহ বিন আব্বাস বলেন উত্তর দিলেন লা আমি এগুলাকে কী করি না যথেষ্ট মনে করি না কেন আমার আনা রাসুল্লাহ এভাবেই আল্লাহ আমাদেরকে কি করছেন যে নির্দেশ দিছেন তাইলে আবদুল্লাহবিন আনহুর হাদিস হিসাবে বোঝা গেল রাসুল সাল্লাম যে হাদিস যে সুমু এই হাদিসটা হচ্ছে যে প্রত্যেক এরিয়ার লোকদের জন্য আলাদা আলাদা যেহেতু আবদুল্লাহবিন আব্বাস সদুল্লাহু আনহু ছোটো মোটো কোনো স্বাভাবিক নয় উনি হচ্ছেন হিবরুল উম্মা উম্মতের মধ্যে বিশাল যে জ্ঞানের পণ্ডিত ওয়া জুমানুল কুরান উনি হচ্ছেন বিশ্বশ্রেষ্ঠ মুফাসের ওয়া ইকরামা ওয়াল কাসেন ওয়া সাহেম জমুর ওয়াহু আকাউল জহুর শাহ যেমনই আব্দুলিবিন আব্বাস তো রানু বলেন যে প্রত্যেক দেশের চন্দ্র দেখার উপরে নির্ভর করবে সম ধরা এবং ঈদ করা এই কথা শুধু আব্দুলিবিন আব্বাস সলি আল্লাহ তহ ইকরামা আল কাসেম এবং যে সালেম ইসহাক ওয়াহু আকাউল সাফি সাফি ইমাম শাফি রহমতুল্লা আলাই যে মাজহাবের আরও অধিকাংশ লোকদের মত এটা ওয়াকাউল ফি আল মাজাহাবের হানাফি এবং এই হাম্বালি এবং এটা একটা হাম্বালি মাহাবের কাউল ওয়াবি কলা আবাদ আল হানাফিয়া এবং এর মধ্যে কিছু কিছু হানাফি যে মাঝহাবের যে মাসাইকদেরও কি আছে ফতোয়া আছে মিন হুম আজ জাইল আই যেমন ইমাম আবুফ রহমতুল্লা মাধহ অনুসারী প্রখ্যাত যে ফকি ইমাম জাইলাই রহমতুল্লা বলতেছেন প্রত্যেক দেশ হিসাবে দেখে রোজা রাখবে ওবাদ মালিকিয়া এটা এবং কোনো মালিকি মাধাবের কোনো কোনো পণ্ডিতের ফতোয়া ও মিন হুম ইবনু আবদুলভার ওনাদের মধ্যে ইবনু আবদুলভার প্রসিদ্ধ ফকি ওয়াহাজাহুয়া আল মোতাবাদের ইদ আল ফাহমিন কৌল রাসুলসাল্লা এটাই এইটাই বেশিরভাগ যে আমাদের এই ব্রেনে আসে আমাদের ধারণাতে আসে আমাদের জ্ঞানে তাড়াতাড়ি এটাকে গ্রহণ করে রাসূল সালের কথা সুমুলি রই তিহি ওয়া আফ রই যে তোমরা প্রত্যেক এরিয়াতে যে নিজে দেখিয়া কি করো চন্দ্র নিজে চন্দ্র দেখে সোম রাখো নিজে চন্দ্র দেখিয়া তোমরা ঈদ করো এটা মোতাবাদের এটা সসরাচল এটাই বুঝে আসে রাসুল সোল্লোসলের হাদিস থেকে যেটা আমরা পরিপূর্ণ অর্থটা নিলাম আব্বাস রাজিল্লাহ না হাদিস থেকে যেটা শহীদ মুসলিমের এক হাজার সাতাশি নম্বর হাদিস যেটা কোরআব রদিয়াল্লাহ তন মাধ্যমে আমির রামাবিয়া এবং আব্দুল্লিন আব্বাস রদি আল্লাহ তনহুমার মাধ্যমে আমরা এটাকে নির্ধারণ করতে পারলাম যে সোম উলি রৈয়াতি ও এটা ব্যাপক নয় বরং রাসুস্লি ইসলামের শিক্ষা হচ্ছে এগুলোর থেকে প্রত্যেক এরিয়া হিসেবে কি করবে মানুষে সোম এবং ইফতার যে ঈদ করবে তাইলে যে এক সরিয়া আরবে দেখলে পুরো বিশ্বের একটি হবে এ কথা হাদিস দুটোর থেকে উদ্দেশ্য নয় যারা নেন তাদের ওই হাদিসটাকে আমরা আব্দুল আবদুল্ল নাবাসলাদা হাদিসের মাধ্যমে মিলাইয়া একটাকে মুজমাল আর একটাকে আমরা তাততপশীল মনে করব অর্থাৎ যে সুম ও লোইয়া আব্দি এটা হাদিসটাকে আমরা মনে করব সংকেত আর সাদি নাবাস্লাহ উত্তোল্ এই বিশাল ওরাইব্লাহ উত্তাল কেন্দ্রিক যে ঘটনাটা এটা বলব তাততপশীল সুতরাং এটা পরিষ্কার হয়ে গেল যে প্রত্যেক এরিয়ার লোকজন চন্দ্র দেখে ঈদ যে শ্রম ধরবে এবং চন্দ্র দেখে ঈদ করবে এই কথাটা আমরা বুঝতে পারলাম সুমুলি রুই আতিহি অফতিরি ফাইন গুমিয়া আলাই কুমুর সাহেব যদি নাকি যে তোমাদের উপরে যে মাস এর শেষের ছন্দ দেখাটা মুশকিল হয়ে যায় দুলাবালুর কারণে তাহলে কি করবে তোমরা ফাউদ্দু সালা না তখন তোমরা তিরিশ দিন ঘোরা করবা জালি কানাল হেলাল আলাই হাজার ফি নফসিল বক্ত লিকুল্লি আহলিল আর দেওয়ালা ইয়া হাজিবহুল গাইম আন কুল্লে আহলিল্লা আর দিফা থাকুন ও লিকুল্লি দিন রইয়া তাহলে বুঝা গেল যে প্রত্যেক দেশে একসাথে চন্দ্র দেখা যায় না এটা বড়ো একটা দলিল যে চন্দ্র যখন উঠে সব জায়গাতে সৌদি আরবে আর বাংলাদেশ ভারত পাকিস্তানের ভিতরে একই দিনে চন্দ্র উঠে দেখা যায় না বরং সৌদি আরবে একদিনে দেখা যায় ফরে বাংলাদেশে দেখা যায় এটা যুক্তি যুক্তিসঙ্গত একটা কথা তাই কোরআন এবং হাদিস এবং মনে করেন যে যুক্তি সবগুলো মিলাইয়া যা যদি নাকি বিচার করা হয় তাহলে এক তালুর মাতালে অর্থাৎ চন্দ্র বিভিন্ন দেশে বিভিন্ন সময়ের মধ্যে উঠার যে ব্যবধান সেটাই কি হয় ফুটিয়ে উঠে তাই সম্মানিত যে ভাইরা আমরা যদি নাকি এই সকল হাদিসগুলোকে মিলে দেখি তাইলে আর এই বিভ্রান্তি থাকবে না বরং আমরা সবাই কোরআন এবং সহিসুণের মাধ্যমে আলফামিজ সলফ যেটা আমাদের ফেরুল করুণের বুঝের সাথে কোরআন এবং হাদিসের বুঝ থাকতে হবে তাই সেটাই আমরা করি যেটা বর্তমানে হয়ে এসেছে এটাকে নিয়ে আমরা যদি নাকি বাক বিতণ্ডতা বা এলাকার বিভিন্ন এলাকার মধ্যে যে উত্তেজনা সৃষ্টি না করি বরং আগে থেকে যেটা হইয়া এসেছিলো বর্তমানে মিডিয়া হওয়ার কারণে আমরা মনে করেন সৌদি আরবের চন্দ্র দেখতে পাই বিশ তিরিশ বছরের ভিতরে যখন নাকি বিশ পঞ্চাশ বছর আগে ছিল তখন তো এটা ছিল না তখন তো ঠিকই সৌদি আরবে একদিন আগে উঠত তখন মানুষ অকম হইয়া পরের দিনের ভারত বাংলাদেশে পাকিস্তানেরা এখন যেহেতু মিডিয়া হইছে এখন আমরা সহজ হয়েছে এই বিষয়কে কেন্দ্র করিয়া আমরা ফুরানো একটা জিনিসকে যেটা একমত ছিল উন্মতের মধ্যে আবার নতুন করে উঠাইয়া যে এর মধ্যে বিচ্ছিন্নতা করতে রাজি না করতে চায় না করাও উচিত না আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে যদি নাকি এর মধ্যে কথাগুলো সত্য হয় আল্লাহ তাল তালার পক্ষ থেকে আর যদি নাকি কথাগুলোর মধ্যে কোনো ধরনের দুর্বলতা থাকে এটা আমার থেকে সচেতন থেকে বাকি আল্লাহ আলাম সব সালামু আলাইকুম বরহমতুল বরকাল